নারায় তাকবীর নাকি আলিল্লাহ তাকবীর প্রশ্নটা একটু ভালো হয়েছে নারা অর্থ হচ্ছে স্লোগান নারা অর্থ স্লোগান মানে তাকবীর স্লোগানটা কিভাবে হবে এটা বলা উদ্দেশ্য মানে স্লোগানটা কিভাবে দিব নারা অর্থ স্লোগান ফার্সি শব্দ আমাদের দেশে একসময় ফার্সি ছিল তো এই জন্য নারায় নারায় হামদাদি নারা নারা অর্থ হলো শব্দ তোলা রব তোলা রব উঠানো তো রব উঠাবেন তাকবীরে রব কিভাবে আল্লাহ আল্লাহর বলবেন তো এটা তাকবীর অর্থ হচ্ছে আমরা আমরা কি রব উঠাবো তো তো সবাই বলে এটা এখন যেহেতু ফার্সি নাই এবং উর্দু ব্যবহৃত হচ্ছে না আমরা এখন আরবিটাই সরাসরি চলে আসি যে আল্লাহর জন্য তাকবীর দাও লীল্লাহ তাকবীর এবং আমরা আল্লাহ আকবর বলি এটা সবচেয়ে ভালো হবে এটা বলাটা সবচেয়ে উত্তম হবে ঠিক আছে বুঝে আসছে নারায় বললে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে নারা অর্থ হইল রব তোলা যে কোন রব তুলবো আমরা তাহলে আল্লাহ একবার বলবো সবচেয়ে বড় কাকে মহান বানাবো আল্লাহকে না বললে আমরা কোনো সমস্যা নাই না কোনো সমস্যা না অর্থ না অন্য কোনো অর্থ না অর্থ না বুঝার কারণে অনেকে মনে হচ্ছে না অর্থ বুঝি খারাপ নাই 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 নয় নারা শব্দ নুন আইন রা আলিফ হামজা ইয়ে মাদুলা জানে অনেকে যারা ফার্সি জানে ভাই জানে এর হচ্ছে না এটা না রায় না রায়ে এটা লিখতে অনেকে ভুল লেখে এই জন্য ভুলটা হয়েছে উর্দু লেখে না রায়ে ফেলে